হ্যালো বন্ধুরা দেখো এখানে পাবদা মাছ নিয়ে এসেছি তোমাদের সামনে একটা বাটির মধ্যে মাছগুলো দেখো এগুলো দেখো একটার সাথে একটা লেগে আছে একদম এটি ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে মানে কাটা হয়ে গেছে এখন দেখো হাত দিয়ে আমি কি অবস্থা করছি মাছগুলোকে ঠিক আছে তারপর দেখো এখন সবটি তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম ঠিক আছে দেখো মাছগুলো খুব ভালোই লাগে খেতে শস্য দিয়ে তো আরও বেশি ভালো লাগে তাই আজকে কিভাবে আমি রান্না করি তোমাদেরকে শেয়ার করব আলু দিয়ে করব। ঠিক আছে বন্ধুরা এই দেখো মাছটা পুরোটা দেখিয়ে দিচ্ছি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক আছে বন্ধুরা আর এখন দেখো মাছগুলোর মধ্যে হলুদ দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো মরিচ দিয়ে দিলাম কিছুটা আর মাছ বাজার মধ্যে যদি একটু গুঁড়ো মরিচ না দাও তাহলে একদমই ভালো লাগবে না একটু লবণও দিয়ে দিলাম সাথে এখন কড়ায় গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেব। এই মাছগুলো ফোটে না কিন্তু অনেক সময় ফুটে যায় ফুটে তেল ছিটকে ছিটকে উপরেও পড়তে পারে তাই আসতে একটু করে তেল দিয়েছি বেশি বেশি একসাথে দেব না কিছুটা কিছুটা দিয়ে করব আর আগুনটা একটু কমিয়ে দিয়েছি যাতে বেশি না ফুটে সব সময় ফুটে না কিন্তু অনেক সময় ফুটে যায় মাছগুলো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো কড়াই একদম গরম হয়ে গেছে গ্যাস জ্বালিয়েছি একদম কমিয়ে রেখেছি বেশি আগুনের তাপ দেইনি ঠিক আছে দেখো এখন একটু লবণ দিয়ে দেব কারণ যাতে না ফুটে তাই একটু লবণ দিয়ে দিয়েছি আর লবণটা দেখো কিভাবে গরম হয়ে গেছে এখন মাছ দিয়ে দিলাম খুব ভয় করে খুব টেনশানে দিয়েছি দুটো মাছ একটা মাছ করে করে দিচ্ছি মানে ভয় করে 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 বলে দেখো কি অবস্থা করবো আমি এই দেখো একসাথে পাঁচটা মাছ দিয়েছি আর দেখো ছটা ছটা দিয়েছি তারপর দেখো এখন এই অবস্থা দেখো দেখেছো এই মাছগুলো দেখো আমি বাঁচতে পারিনি তাই তোমাদের কাছে আর শেয়ার করিনি মাথা গরম হয়ে গেছে তাই আর ভিডিও করিনি থালের মধ্যে নিয়ে তারপর তোমাদেরকে দেখিয়েছিলাম ঠিক আছে এখন দেখো এই মাছগুলো রয়ে গেছে এখন এই মাছগুলো খুব সাবধানে হবে টেনশনে মাথা গরম হয়ে গেছে এখন দেখো খুব ধীরে ধীরে এই মাছগুলো বাঁচছি দেখো এখন এই মাছগুলো হয়ে যাচ্ছে ভাঙ্গেনি মাছগুলো এই মাছগুলো ভেঙেছিল তাই তোমাদেরকে আর দেখাচ্ছি না মাথা গরম হয়ে গিয়েছিল তাই পেটের মধ্যে নিয়ে তারপর দেখিয়েছিলাম আর এই মাছগুলো দেখো খুব সাবধানে করছি খুব সাবধানে কি বলবো অনেকটা রিক্স নিয়ে এখন দেখো এই মাছগুলো ভালো ছিল ভালো করে বাঁচতে পারলাম কি মাথা নষ্ট হয়েছিল কতগুলি মাছ ভেঙে একদম দেখেছ তো তোমরা একদম ভেঙে নিয়েছিলাম ঠিক আছে বন্ধুরা দেখো এখন মাছগুলো উঠিয়ে নিয়েছিলাম এখন করার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। পেঁয়াজ দেওয়ার পর এখন আলু আর কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে তরকারি করব আর কিছুটা গুঁড়ামরিচ দেব উপর দিয়ে ছিটিয়ে ঠিক আছে বন্ধুরা আর বেশি গুঁড়ামরিচ না খাওয়াই ভালো শরীরের পক্ষে খুব ভালো তাই বলছিলাম দেখো এখন আলু দেওয়া হয়ে গেছে এখন একটু নারিয়ে নেব ভালো করে না নাড়িলে একদম তেলটা সব আলুর মধ্যে মিক্সড হবে না তাই ভালো করে নারিয়ে তারপর রাখব এখন দেখো একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দেবে হলুদও দিয়ে দিলাম কিছুটা এরপর এখনে ভালো করে নারিয়ে এরপরে রাখবো হয়ে গেছে এখন একটা ঢাকা দিয়ে ঢেকে দেব ঠিক আছে আর দেখো এইদিকে মাছগুলো এই দেখো কি অবস্থা করেছি আমি কি অবস্থা করেছি কতগুলো মাছ ছিল দেখো এখানেও কিছুটা অস্তে অস্তে করে করেছি ভাজা মানে খুব সাবধানে এগুলো করেছিলাম প্রথমটা ভেঙে গিয়েছিল তাই এইটা এবার হয়েছে দেখো আর এইগুলো দেখো ভালো করে দেখো তোমরা কি অবস্থা করেছি ঠিক আছে যে সময়ে যে কোনো সময় ভাঙতেও পারে মাছ বলে কথা তাই এইগুলো ভালো ছিল এগুলো খারাপ হয়ে গিয়েছে এখন দেখো ঢাকনে উঠিয়ে নিয়েছি আলুর এখন দেখা যাক সিদ্ধ হয়েছে কিনা একটু নাড়িয়ে দেব না হলে নিচে লেগে যাবে তাই দেখো কিছুটা লাল লাল হয়ে আসছে আলুগুলো একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে তেলে পেঁয়াজে কাঁচামরিচের মধ্যে লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা হয়ে যাচ্ছে এরপরেই দেখো হয়ে গেছে আর একটু বেশি লাল হয়ে গেছে এই দেখো একদম বেশি আগুনে তাপ দেইনি পরে নিচে লেগে যায় দেখেছি আমি অনেকবার দিয়ে এখন দেখো জুল দিয়ে দিয়েছি তোমাদেরকে খুব শর্টকাটেই দেখিয়েছি আর জিরা ধর্ম একটু দিয়ে দেবে আর একদম সিম্পল রান্না দেখো আলুগুলো একটু সেদ্ধ হবে এখন জুল দেওয়া হয়ে গেছে এখন সেদ্ধ হতে থাক ঠিক আছে দেখো হয়ে গেছে একদম বল কাচ্ছে দেখো একদম বলকাচ্ছে বন্ধুরা এখানে হয়ে গেছে দেখো মধ্যে আতার নিয়েছি ধনেপাতাও একটু দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ ধনেপাতা পাতা ধনে পাতা তো তোমরা জানোই ধনে না দিলে একটু ভালো লাগবে এখন ঠান্ডার সময় ধনেপাতা দিতে খুব ভালো লাগে তরকারির মধ্যে তাই না বন্ধুরা বলো ঠিক আছে দেখো আমার মাছ তরকারি হয়ে গেছে বন্ধুরা খুব সিম্পলভাবে পাবদা মাছের তরকারি রান্না করেছি তোমরা দেখে করে খেয়ে দেখবে কমেন্টে খুব ভালো লাগবে আর কমেন্টে জানাবে ঠিক আছে বন্ধুরা কেমন লেগেছে